ঝিনাইদহে করোনায় নতুন আক্রান্ত 89 জন। ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় মারা গিয়েছে 2 জন। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে 89 জন। ঝিনাইদহের সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানান, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ঝিনাইদহের সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে 2 জন মারা গেছে। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 183 জন। এছাড়াও নতুন করে 287 জনের নমুনা পরীক্ষা করে 89 জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার 31.1%।